যে ঝড়ে বাতাস, বৃষ্টি ও বজ্র প্রবল বেগে ঘুরতে ঘুরতে এগিয়ে চলে তাকে ঘূর্ণিঝড় বলা হয়। প্রকৃতির এক বিশাল ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়া ঘূর্ণিঝড়। পৃথিবীতে গড়ে প্রতি বছর প্রায় 80টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং প্রতি বছর গড়ে প্রায় 20,000 মানুষ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মারা যায়। আজকের ভিডিওতে আমরা জানব ঘূর্ণিঝড় সম্পর্কে। প্রতি বছর যতগুলো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার খুব সংখ্যক উপকূলে আঘাত হানে। অধিকাংশ ঘূর্ণিঝড় সমুদ্রে উৎপন্ন হয়ে সমুদ্রেই শেষ হয়ে যায়। কোনো ঝড় বাতাস ঘন্টায় 62 কিলোমিটার কম বেগে দ্রাবিত হলে তাকে সাধারণত মৌসুমী ঝড় হিসেবে বিবেচনা করা হয়। যে সমস্ত ঝড় ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত গতিবেগ অর্জন করে সেগুলো মূলত ঘূর্ণিঝড়। এছাড়া ঘূর্ণিঝড়ের গতিবেগ যদি 88 থেকে 117 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে তাকে বলা হয় তীব্র ঘূর্ণিঝড়। ঘন্টায় 118 থেকে 219 কিলোমিটার গতিবেগে চলা ঝড়কে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয় এবং 220 কিলোমিটারের উপরে তার চেয়ে বেশি গতিতে প্রবাহিত ঘূর্ণিঝড়কে বলা হয় সুপার সাইক্লোন। ঘূর্ণিঝড় সাধারণত বিষুবরেখার আশেপাশে বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল সমুদ্রে উৎপন্ন হয়। সমুদ্রে যে অঞ্চলে প্রায় 150 ফুটের বেশি গভীর পর্যন্ত তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। গ্রীষ্মকালে বিষুব অঞ্চলে প্রচণ্ড উত্তাপের ফলে বাতাস গরম হয়ে উপরের দিকে উঠে যায়, তখন সেখানকার বায়ুর চাপ ব্যাপক হারে কমে যায়, একে নিম্নচাপ বলে। তখন বাতাসের শূন্যস্থান পূরণ করার জন্য মেরু অঞ্চলের বায়ু দ্রুত বেগে নিম্নচাপ অঞ্চলে আসতে থাকে। এই বায়ুপ্রবাহ থেকে ভয়ঙ্কর কালো মেঘের সৃষ্টি হয়। পৃথিবী ঘূর্ণয়নের প্রভাবে মেরু অঞ্চলের বাতাস সোজাসুজি প্রবাহিত না হয়ে দক্ষিণ গোলার্ধের বাম দিকে এবং উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। সে কারণে দক্ষিণ গোলার্ধের ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার দিকে এবং উত্তর গোলার্ধের ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে বলা হয় আই অফ দ্য সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের চোখ। ঘূর্ণিঝড়ের এই কেন্দ্র থেকে 10 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে এবং ঘূর্ণিঝড়ের ব্যাস 1,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঘূর্ণিঝড় উপকূলের আঘাত আনার পর সবচেয়ে ভয়াবহ বিষয় হল জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসের কারণে সমুদ্র পৃষ্ঠের পানি 20 ফুট পর্যন্ত উপরে উঠে যেতে পারে, যার ফলে সমুদ্র তীরবর্তী 100 কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে যত মানুষের মৃত্যু হয় তার 90% মারা যায় জলোচ্ছ্বাসের কারণে। ঘূর্ণিঝড়ের ফলে উপকূলীয় অঞ্চলে মারাত্মক ক্ষয়ক্ষতি হলেও এইটি পৃথিবীর আবহাওয়ার অত্যন্ত জরুরি একটি প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের ফলে আমাদের গ্রহের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। পৃথিবীর অধিক প্রবল ঘূর্ণিঝড় এলাকাগুলোকে 7টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলে ভিন্ন ভিন্ন সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। অঞ্চলভেদে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে আলাদা আলাদা নামে ডাকা হয়। ভারত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে ডাকা হয়। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন।
এই সব সাধারণ নাম ছাড়াও প্রতিটি ঘূর্ণিঝড়ের আলাদা আলাদা নাম দেওয়া হয়। সমুদ্রে কোনো নিম্নচাপ অঞ্চলের বায়ু প্রবাহের গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার অতিক্রম করলেই তাকে একটি ঘূর্ণিঝড় নামে নামকরণ করা হয়।